মাজারে হামলার প্রতিবাদে আজকে প্রতিবাদ সভা, সবার প্রতি সালাম শ্রদ্ধা। হিন্দু দাদা যারা তাদের প্রতি আদর নমস্কার। মাইকটা একটু একটু বাড়ান, একটু একটু একটু। আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া আমরা একত্রিত হতে পেরে। কিন্তু আমরা যেভাবে একত্রিত আজকে হচ্ছি, আমাদের আরো 20-50 বছর আগে আমাদের বড় একটা প্ল্যাটফর্মে আসা উচিত ছিল। হয়তো যদিও দেরি হয়ে গেছে, এভাবে না। আর একটা দাওয়াত আমি দিচ্ছি, এই সেপ্টেম্বরের 27 তারিখ এই শহীদ মিনারে আপনাদের দাওয়াত। সেদিনও আমাদের একটা প্রতিবাদ সভা হবে, আপনারা সবাই আমন্ত্রিত, আপনারাও দিন থাকবেন। আর আমার বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক দিদার চৌধুরী, তিনি মারা গেছে আজকে 4 দিন, তার মিলাদ মাহফিল অফিসে হচ্ছে, তারপরে এখানে চলে এসেছি। তার জন্য দোয়া করবেন, যাদেরকে হারিয়েছি আমরা। তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি। আর বিশেষ করে যারা মাজার ভাঙচুর করছে, তাদের বিরুদ্ধে আমরা যদি এইভাবে আলাদা আলাদা ভাবে আসি, আমরা কখনো সফল হতে পারবো না। এভাবে একটা বৈঠকের মতো আমরা যদি আসি, যারা রাত্রের 1টা, 1:30, 2টায় 300 মোটরসাইকেল, তার মধ্যে 600 লোক হাতের মধ্যে রামদা চাপাতি লইয়া, যারা 1-2 ঘন্টার মধ্যে একটা মাজার ভাঙচুর করে চলে যায়, তাদের বিরুদ্ধে আমরা এইভাবে আনন্দ করছি, আলহামদুলিল্লাহ যারা আহ্বান করছেন। কিন্তু এইভাবে আমরা আলাদা আলাদা ভাবে হয়ে তাদের বিরুদ্ধে আমরা লড়তে পারবো না। আমাদের লড়তে হলে একটা প্ল্যাটফর্মের মধ্যে আসতে হবে। চিস্তিয়া, কাদ্রিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ভান্ডারিয়া, বরিয়াবর, ফকির মাওলা, দরবার শরীফ, শ্যামপুরি, জাকেরবাটি, সমস্ত দরবারের লোকেরা একটা পতাকা তলে আসতে হবে। আমরা যদি তরিকার লোক হই, আমাদের ভিতরে হিংসা থাকবে কেন? আমরা যদি তরিকার লোক হই, আমাদের ভিতরে অহংকার থাকবে কেন? তাইলে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি না কেন? এক এক জন এক এক জনের ডাকে 12 জন 200-300 লোক লে বৈশা 1-2 ঘন্টা অবস্থান করে বাড়ি দিয়ে চলে যায়। আসার আগেই বলছে, যাবো আর আসবো, তুমি দেরি করো, আমি আসতেছি। এইভাবে করলে তো হবে না। আমাদের যেদিন থেকে আমরা তরিকতের হাতে হাত দিয়েছি, আমরা তরিকার পাগল যারা, ওই দিনই তো মরে গেছি। আমাদের নতুন করে মারার আর কিছু নাই। তবে হ একটা লোক যে মিছিলে আসবে, মানববন্ধনে আসবে, একটা প্রতিবাদ সভায় আসবে, তার যদি ধৈরা কোনো না কোনো ভাবে জেলখানায় নিয়ে যাওয়ার ছুটে আনবো কি? সে যদি মিছিলের মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া হাত পা ভেঙে যায়, তার চিকিৎসা করাবে কে? সে যদি মিছিলের মধ্যে পড়া তার জীবন চলে যায়, তারে দেখবে কে? আমার সাগর চান ভাই আঙ্গুল উঠে বলছে, আমি করবো, আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। এরকম হাজারো সাগর চান ভাই আমাদের মাঝে আছে। তাদের সবাই মিলে একটা প্ল্যাটফর্মে আসতে হবে এবং একটা ফান্ড করতে হবে। আমাদের একমত, আমার সাগরচন ভাই, আমরা সবাই একমত, কিন্তু আমি মনে হয় আমাদের একটু সমন্বয়ের অভাব আছে। ঠিক, মঈনুদ্দিন টিপু সাহেব যেই পরিশ্রম করছে আমি দেখছি, যে বাবাজানকে সমন্বয় করে সব, শুধু তাই না, সারা বাংলাদেশে যত পীর মাশায়েখ আমরা সকলকে ডাকবো, এবং সকলে আমি ডাকবো, ডাকার আশায় থাকবো কেন? আজকের অনুষ্ঠান আমাকে কে দাওয়াত করে নেই, মনে কিছু করবেন না। কিন্তু আমি আমার নিজ দায়িত্বে চলে এসেছি, আর দাওয়াতের বাকি রইল কি? আবুল ভাই কালকে একসাথে গান করলাম, আবুল ভাই বললো, আমাকে বলছে, তারা হয়তো ভাবছে একজনকে বললেই তো সবার বলো হয়ে যায়, তাহলে আমরা যেন একটা প্ল্যাটফর্মে আসতে পারি। কথাটা জোরে কইছি, স্কেলটা জি ধরো, 12 ধরো। আমার একটি গান, আমার সাংবাদিক ভাই যারা আছেন তাদেরকে বলবো, শুনুন জি, আমরা যারা বিশেষ করে তরিকা আহলে বায়াত, বিশ্ব আহলে বায়াতকে বিশ্বাস করি, আল্লাহর ওলিয়াউলিয়াকে বিশ্বাস করি, হায় হায় রে, আল্লাহ বলেছে আল্লাহর ওলি যে যারা, যে ওলির সাথে জেহাদ ঘোষণা করা, আমি আল্লাহর সাথে জেহাদ ঘোষণা করা, তা আল্লাহর সাথে জেহাদ ঘোষণা করে পৃথিবীর কেউ পার পাবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না।
আমার লাস্ট কথা, যারা মনে করে যেই দেশে মাজার থাকবে না, আমি মনে করি তারা যে ধ্বংস হবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ ফুলের মালা দিলে একটা ব্যবস্থা করে দেয়। প্রত্যেকটা মানুষকে যদি ধ্বংসের পথে নিয়ে যায়, ধ্বংসের একটা রাস্তা করে দেয়। ওরা যারা মাজারের উপর হাত দিছে, মাজারের সাথে বেদবি করছে, আমি মনে করবো ওরা ওরা ধ্বংস হবে। আল্লাহ তাদের ধ্বংস করবে, একটা রাস্তা তারা করে নিল অলির সাথে বেদবি করে। ধ্বংসের রাস্তাটা করে নিছে আর কি। ও হাবিরা মাজার ভাঙে কেন, ওদের ধৈরা আইনের হাতে তুলে দেন। ও হাবিরা এজিদিরা মাজার ভাঙে কে, ওলি আল্লাহর মাজার ভাঙলে, ওলি আউলিয়ার মাজার ভাঙলে, ওলি আউলিয়ার মাজার ভাঙলে, থানার ভিতর ভৈরা রে। ও হাবিরা মাজার ভাঙে কে, আমার দিনে নবীর রওদায় আছে,
আমাদের টাইম নেই তো, রিক্সা চালায় আমারে পুরস্কার করছে, আমিও তোমারে 500 টাকা পুরস্কার করলাম ধরো। আচ্ছা আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আমাদের অনেক সিনিয়র শিল্পীরা এখানে বসে আছেন গরমের মধ্যে, সুতরাং আমরা সবার কথা শুনতে সবার গান শুনতে পারবো না হয়তো। আর অনেকে সহমতি জানাইছেন এখানে আসছেন, এখানে অনেক